কংগ্রাচুলেশন বন্ধুরা, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। একদিন মাত্র প্রিপারেশনের সময় ছিল, সে অনুসারে অবশ্যই আপনারা পরীক্ষা ভালো দিয়েছেন। আসলে পরীক্ষার যে কোশ্চেনগুলোর লেভেল ছিল, সাধারণ লেভেলের কোশ্চেন কিন্তু ছিল না। আপনি যদি 30টি কোশ্চেনের মধ্যে থেকে 15টিও যদি অ্যাকসেপ্ট করতে পারেন, তার মানে মাধ্যমিকে আপনি 100% পারবেন। কারণ মাধ্যমিক লেভেলের যে প্রশ্ন থাকে তার থেকে ডাবল টাফ প্রশ্ন কিন্তু এই পরীক্ষায় ছিল। তো এবার ঘোষণা করি যে কোন প্রশ্নের উত্তর কি হবে। আমরা যে গণিতের প্রথম প্রশ্ন ছিল তার আনসার হবে অ্যাকচুয়ালি এ, দ্বিতীয় প্রশ্ন আসবে বি, তৃতীয়টির বি, চতুর্থটির বি, পঞ্চমটির ডি, ষষ্ঠ প্রশ্নের উত্তর সি, সপ্তম বি, অষ্টম সি, নবম বি এবং দশম সি। এবার আসি ভৌতবিজ্ঞানে। ভৌতবিজ্ঞানে 10টি প্রশ্নের উত্তর ছিল প্রথম বি, দ্বিতীয় এ, তৃতীয় বি, চতুর্থ সি, পঞ্চম ডি, ষষ্ঠ বি, সপ্তম এ, অষ্টম এ, নবম সি এবং দশম বি, রাইট। এবার আমরা আসি জীবনবিজ্ঞানে। প্রথম প্রশ্ন উত্তর ছিল এ বি, তারপর সি, তারপরে এ বি সি বি এ সি এবং সি। কংগ্রাচুলেশন সব থেকে বেশি তাকে যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছ। তোমরা নিজেরাই তোমাদের প্রশ্নের কি কি আনসার করেছো নিজেরাই তোমরা নিজের আনসার চেক করতে পারো। তারপরে আমরা তো চেক করবোই, ভালোভাবে খুঁটিয়ে দেখবো। প্রত্যেকের আনসার আমি গ্রুপে আপলোড করব, তোমরা অন্যান্য আনসারটাও এখন দেখতে পারো। নেক্সট ভিডিওতে আমরা এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা করব এবং উইনারকে পুরস্কার দিয়ে ভূষিত করব। এবার আসছি যে এর যে পরের যে আমরা মক টেস্ট নেব, পরের মক টেস্টের ডেট হলো 13th January 2019, রাইট। এই পরীক্ষায় এই মক টেস্টটি কিন্তু বিশেষ আকর্ষণ। এই মক টেস্টে প্রথম গিফট থাকবে একটি স্মার্টফোন, দ্বিতীয় গিফট থাকবে একটি হেডফোন, অফকোর্স ব্লুটুথ হেডফোন, এবং দ্বিতীয় গিফট থাকবে একটি স্কুল ব্যাগ। সো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং দিস এক্সামিনেশন। থ্যাংক ইউ অল।